बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एमपी उक्त शिक्षा प्रतिष्ठान एमपी हेलो एमपी उक्त शिक्षा प्रतिष्ठान जातीयकरण लक्ष्य एमपी उक्त शिक्षा प्रतिष्ठान जातिगण प्रत्याशी महाजोटर पक्ष आज के 42तम दिन जे शिक्षक कर्मचारी এই অবস্থান এবং অনশন কর্মসূচিতে সময় দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বলতে চাই আজকের এই 42তম দিনে রোজা রমজানের এই সময়ে শিক্ষকরা আর কয়েকদিন পরে ঈদ অনুষ্ঠিত হবে, এই সময়ে ঈদের যে উৎসব ভাতা সেই ভাতাটা আজকে 19 বছর যাবত একই থেকে গেল। অত্যন্ত কষ্ট লাগে যে একটি ভাতা 19 বছর যাবত কিভাবে একই রকম থাকে। আমরা চাই যে উৎসব ভাতা 100%, চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1500 টাকা, আর বাড়ি ভাড়া 1000 টাকা থেকে 45% অথবা 50%, শহরের ক্ষেত্রে 50%, মফস্বলের ক্ষেত্রে 45%। এই তিনটা দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি আওতায় আসতে আর কোনো কিছুই বাকি থাকে না। আমরা চাইব যে আজকে এই 42তম দিনে জাতীয়করণ প্রত্যাশী মহাজোট অবস্থান কর্মসূচির মাধ্যমে জাতীয়করণের দাবিটা যেভাবে স্থাপন করলো তা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি অচিরেই বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আয় সরকারি কোষাগারে নিয়ে সরকার এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে জাতীয়করণের আওতায় আনবেন এবং এই দাবি আমরা মনে করি একটি যৌক্তিক দাবি এবং এই দাবি থেকে সরে গিয়ে শিক্ষার মান উন্নয়নের আর কোনো সুযোগ নেই। কেননা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দ হয় সেই বরাদ্দের বেশিরভাগ অংশে শিক্ষকদের বেতন ভাতায় ব্যয় হওয়া উচিত। আমরা দেখি শিক্ষকদের বেতন ভাতায় সেগুলো ব্যয় না করে প্রজেক্ট তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটের বেশিরভাগ অংশ অপচয় করা হচ্ছে। যদি কোনো বাজেটের নামে প্রকল্প তৈরি করে অপচয় রোধ না করা হয় আমরা সামনের দিন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে ঘেরাও করব। আমরা সামনের দিন থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে ঘেরাও করব। আমরা যেহেতু শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি সেই জন্য এই পর্যায়ে আমরা কঠোর কোনো কর্মসূচি দিচ্ছি না। আমরা চাই সরকার বাহাদুর আমাদের এই দাবি উনি অচিরেই পূর্ণ করবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করে সরকারের কাছে আবারও আবেদন করি যে শিক্ষা প্রতিষ্ঠানের আয় আপনার কোষাগারে নিয়ে সরকারি কোষাগারে নিয়ে সরকারি ব্যবস্থাপনায় নীতিমালার মাধ্যমে শিক্ষকদের যৌক্তিক যে দাবি সরকারিকরণ জাতীয়করণ এবং শিক্ষকদের ন্যায্য যে বেতন ভাতা সেগুলো দেওয়ার ব্যবস্থা করুন। আজকে এখানেই আমাদের এই অবস্থান কর্মসূচির আজকের দিনের জন্য সমাপ্তি ঘোষণা করলাম। আগামী দিন সকাল 9টা থেকে আবারও আমাদের এই কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না জাতীয়করণের ঘোষণা আসবে, যতক্ষণ পর্যন্ত না এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ এই দাবি পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচির মধ্যে থাকব। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা।